জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত পহেলা মার্চ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত দেশের 6টি জেলার 5টি অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকার অভয়াশ্রমে নিষেধাজ্ঞা কার্যকরে মৎস্য বিভাগ, নৌপুলিশ এবং কোস্টগার্ড তাদের অভিযান অব্যাহত রেখেছে। আপনাকে যদি জেলার গত 13 দিনের অভিযানের সম্পর্কে একটু জানিয়ে রাখি, জেলায় গত 13 দিনে মৎস্য বিভাগের পক্ষ থেকে 17টি মোবাইল কোর্টের মাধ্যমে 118টি অভিযান পরিচালনা করে 24টি মামলায় তারা 2,11,000 মিটার কারেন্ট জাল ও 294টি বিভিন্ন প্রকার জাল জব্দ করেছে। পাশাপাশি কিন্তু তারা 1,46,000 টাকা জরিমানা ও 735 কেজি ইলিশসহ বিভিন্ন প্রকার মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। এছাড়াও কোস্টগার্ডের অভিযানে প্রায় 14,000 কেজি বিভিন্ন প্রকার মাছ জব্দ করে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন কর্মকর্তারা। নিষেধাজ্ঞার কিন্তু আজ 14 দিন পেরিয়ে গেলেও কিন্তু অধিকাংশ জেলেই কিন্তু এখন পর্যন্ত তাদের বরাদ্দকৃত যেই তাদের জন্য বরাদ্দ হয়েছে বিজিবির চাল তা এখনও তারা পায়নি। যে তাদের বরাদ্দকৃত চাল না পেয়ে কিন্তু একরকম বাধ্য হয়ে তারা নদীতে গিয়ে মাছ শিকার করছে বলেও তারা জানিয়েছেন। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণেই কিন্তু স্থানীয় জেলেরা কিন্তু এই খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে বলে তারা জানিয়েছেন। জেলায় 1,59,000 জেলে নিবন্ধিত থাকলেও কিন্তু তাদের বিপরীতে 1,89,410 জনের জন্য এবছর খাদ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা বরাদ্দ এসেছে বলে জানিয়েছে ভোলা মৎস্য কর্মকর্তা। তো এই ছিল ভোলার মেঘনার বাড় থেকে নিষেধাজ্ঞার 14তম দিনের সর্বশেষ সংবাদ।